নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহরমের শুভ মুহূর্তে আমি সমস্ত মুসলিম ভাই বোনেদের মহরমের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি চিকেন বিরিয়ানির রেসিপিটা তৈরি করছি, কিভাবে বানাচ্ছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি একটা রাইস কুকার নিয়ে নিয়েছি। রাইস কুকারের মধ্যে আমি 3 কাপ চাল নিয়ে নিয়েছি। এবার আমি 6 কাপ এর মধ্যে জল দিয়ে দেব। 1 কাপ দিলাম, 2 কাপ, 3 কাপ, 4 কাপ, 5 কাপ, 6 কাপ। এইবার আমি রাইস কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। গ্যাসটা অন করে দিয়েছি, কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এখানে 1 টেবিল স্পুন হোয়াইট অয়েল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী আর কালো গোলমরিচ দিয়ে দিলাম। 1টা তেজপাতাও দিয়ে দিলাম। মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি 1-2 সেকেন্ড। মশলাটা দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হয়েছে, এবার আমি এর মধ্যে টমেটো কুচানোটা দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম। দিয়ে আদা রসুন টমেটো পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাবটা দূর হয়। দেখুন আদা রসুনটা খুব ভালোভাবে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে মিশে গেছে, আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে হলুদ লঙ্কাটাকে খুব ভালোভাবে পেঁয়াজ টমেটো আদা রসুনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদ আর লঙ্কাটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা, 7 মতো নুন দিয়ে খুব ভালো করে আবার পুরো মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়োটাকেও খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। ধনে গুঁড়োটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে 2 টেবিল স্পুন টক দই ফেটিয়ে রাখা আছে, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে টক দইটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন টক দইটা খুব ভালো করে মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার 500 গ্রাম চিকেন আমি খুব ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি, সেইটা কিছু ম্যারিনেট করে নিক, কাঁচা চিকেন, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মাংস সমেত মশলাটাকে এবার আমি খুব ভালো করে কষে নেব। আঁচটাকে আমি জোরে করে দিলাম, এতক্ষণ আঁচটা কিন্তু মিডিয়ামে ছিল, এবার আঁচটাকে আমি জোর আছে করে দিয়ে খুব ভালো করে মাংসটা সমেত মশলাটাকে কষিয়ে নেব। চিকেনটা খুব ভালোভাবে কষানো আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 7 মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটাকেও খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নুনটাকে ভালোভাবে মেশানো আমার হয়ে গেল। এবার আমি এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশানো আমার হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। ঢাকা দিয়ে দিলাম, 20 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটা হতে থাকবে। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন চিকেনটা বেশ সেদ্ধ হয়ে উঠেছে। এই অবস্থায় আমি গ্যাসের সুইচটা অফ করে দেব, তারপরে চিকেনটাকে আমি রাইস কুকারে ট্রান্সফার করব। এবার আমি রাইস কুকারের ঢাকনাটা খুলে নিলাম। চালটা তো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, এবার এর মধ্যে আমি চিকেনটা ঢেলে দিচ্ছি। এবার চালের সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন চালের সঙ্গে চিকেনটাকে আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে
দুধে ভেজানো স্যাফরন আমি একটু দিয়ে দিলাম, আর 1 ড্রপ মিঠা আতর দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে আমি মাংসের সঙ্গে আর চালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার স্বাদ মতো এখানে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এবার চিনিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চাল আর মাংসের সঙ্গে। এবার এর মধ্যে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢাকনাটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি রাইস কুকারটাকে অন করে দেব। ঢাকনাটা আমার দেয়া হয়ে গেছে রাইস কুকারে, এবার আমি রাইস কুকারটাকে অন করে দিলাম। এবার 10 মিনিট পরে আমি ঢাকনাটা আবার খুলে একটু রাইস কুকারের মধ্যে চাল আর মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। 10 মিনিটের জন্য আমি এইভাবে রেখে দিচ্ছি। দেখুন 10 মিনিট হয়েছে, আমি এবার ঢাকনাটা খুলছি। খুলে এবার মাংসের সঙ্গে চালটাকে খুব ভালো করে আবার একটু মিশিয়ে দিচ্ছি। এইভাবে মেশানো আমার হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এবার যতক্ষণ না পর্যন্ত প্রোগ্রামটা শেষ হচ্ছে, রাইস কুকার যতক্ষণ না বিপটা দিচ্ছে ততক্ষণ এটা হতে থাকে। দেখুন 20 মিনিট পরে রাইস কুকারটা বিপটা দিল, এবার আমি ঢাকনাটা খুলছি। তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব, তারপরে আমি প্লেটিং করব। তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি। এইভাবে অতি অল্প সময়ের মধ্যেই বানিয়ে ফেলতে পারেন রাইস কুকারে চিকেন বিরিয়ানি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।